ধন্যবাদ স্যার। সেখান থেকে আপনি কোথা থেকে আসছেন? স্যার আমি পূর্ব বর্ধমানের তালা থানার অন্তর্গত রূপসপুর গ্রাম থেকে আসছি। আচ্ছা, আপনার নিজের সম্বন্ধে কিছু বলুন। স্যার আমার বাবার নাম জয়দেশ সান্দ্রা, মা রেখা সান্দ্রা। আমি 2013 সালে এবং 15 সালে আনোখাল উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস করার পর বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে কানলা কলেজে স্নাতক বিভাগে জেনারেল শাখায় গ্র্যাজুয়েশন করি এবং তারপরে সিভিল ডিফেন্স কোর্স করার পর সেখান থেকে দিল্লি ওয়েজেস বিসিকে কাজের সঙ্গে যুক্ত আছি এবং বর্তমানে আমার লক্ষ্য হচ্ছে এই জবটি পাওয়া এবং পরবর্তীকালে মা বাবা এবং গ্রামের কিছু লোককে আর্থিক উন্নতির দিক থেকে এগিয়ে নিয়ে যাওয়া। গ্রামের লোককে আপনি আর্থিক উন্নতির থেকে কীভাবে এগিয়ে নিয়ে যাবেন? স্যার গ্রামের আমাদের এডুকেশন সিস্টেমটা খুবই খারাপ। আমাদের গ্রামে বর্তমানে 3টে গ্র্যাজুয়েশন এবং 2টো HS, আর বাদবাকিরা পড়াশোনার উপর অতটা আগ্রহী নেই, যার কারণে আমাদের গ্রামের পরিবেশ খুবই খারাপ। আমি এই জবটা পেলে আমাকে দেখে অনেক গ্রামের ছেলে উন্নত হবে এবং তাদের আগ্রহী বাড়বে এই জবের পড়াশোনার প্রতি, সেক্ষেত্রে ওরা নিজে থেকেই অনেকটা এগিয়ে যাবে বলে আমি মনে করি। আচ্ছা, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহের নাম বলতে পারবেন? হ্যাঁ স্যার, পশ্চিমবঙ্গের সর্বসিংহের নাম হচ্ছে সান্দা কাপুর। আচ্ছা, আর আমাদের তুমি তো কানলা থানার অন্তর্গত বললেন, তো কানলার একজন মেয়ে যিনি ইংলিশ চ্যানেল পার করেন, খুব রিসেন্ট খবর, সারা দেশ জুড়ে তাকে প্রশংসা করা হয়, তার নাম কি তুমি জানো? হ্যাঁ স্যার, তার নাম সায়নী দাস, যিনি 2016 সালের শেষ থেকে ইংলিশ চ্যানেল পার করেন। আচ্ছা, তুমি কোন বিষয় নিয়ে পড়াশোনা করেছো? স্যার আমার গ্র্যাজুয়েশনের সাবজেক্ট ছিল পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি এবং বেঙ্গলি। আচ্ছা, এই সাবজেক্টগুলো কি তোমার এই কনস্টেবলের চাকরিতে কোনো সাহায্য করতে পারে বলে তোমার মনে হয়? স্যার প্রথম থেকেই যেহেতু আমার ডিফেন্স লাইনের প্রতি ভালোবাসা ছিল, তাই সঙ্গে ওই লাইনের সঙ্গে রিলেটেড সাবজেক্টগুলোকেই আমি প্রথমে বেছে নিয়েছিলাম, যার মধ্যে পলিটিক্যাল সায়েন্স ছিল, যেটা আইন কানুন পক্ষে অনেকটাই উন্নত করবে বা আমাকে জ্ঞান বাড়াবে। আর হিস্ট্রি যেহেতু একজন এই ধরনের জবের প্রতি যেহেতু তার দেশের বা আগে কী হয়েছিল সেগুলো জেনে রাখা প্রয়োজন, তাই সেক্ষেত্রে আমি হিস্ট্রিটা বেছে নিয়েছিলাম এবং বাংলাটা বেছে নিয়েছিলাম এই কারণেই যেন আমি ভাষাগত কিছু শিখতে পারি বা উন্নত করতে পারি। আচ্ছা, 144 ধারা সম্পর্কে কিছু জানো? স্যার 144 ধারা সম্পর্কে আমি যতটুকু জানি তার মধ্যে 144 ধারা কোনো এলাকায় তখনই জারি করা হয় যখন সেই জায়গার আইন শৃঙ্খলার চরম বিঘ্নতি ঘটে এবং সেই জায়গায় একসঙ্গে লোকালয়ের চলাফেরা এইসব কিছু জিনিস সেগুলোকে নিষিদ্ধ করা হয়। তুমি আনোখাল হাই স্কুল থেকে পাস করেছো? হ্যাঁ স্যার। কবে অবস্থিত স্থাপিত হয় আনোখাল? স্যার আমাদের আনোখাল হাই স্কুল 1863 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। 1863 খ্রিস্টাব্দে কার জন্ম? স্যার 1863 খ্রিস্টাব্দে আমাদের মহাপুরুষ স্বামী বিবেকানন্দের জন্মদিন। আর তুমি কালনাতে এসডিপিও কি আছে? স্যার আমাদের কালনা যিনি এসডিপিও তিনি হচ্ছেন শান্তনু চৌধুরী মহাশয়। ওসি কে আছে? আমাদের কালনা যিনি ওসি আছেন তিনি হচ্ছেন রাকেশ সিং মহাশয়। আর আইসি কে আছে? স্যার এটা আমার জানা নেই। তুহিন বিশ্বাস। আচ্ছা, তো আপনি পুলিশ হতে গেলে আপনার পারিপার্শ্বিক পরিবেশ সম্বন্ধে আপনাকে জানতে হবে, কোথায় কী ঘটছে, দেশে কী ঘটছে, এই ব্যাপার স্যাপারগুলো। তো আপনি বলুন, আজকে যে কোনো একটা খবরের কাগজের হেডলাইন বলুন, আনন্দবাজার বা বর্তমান বা যে কোনো একটা প্রথম শ্রেণীর যে কাগজগুলো আছে। স্যার আজকের প্রথম শ্রেণীর যে কাগজগুলো আছে তার মধ্যে আমার দেখা একটা হচ্ছে ভারত পাকিস্তান যে কাশ্মীরের দ্বন্দ্ব চলছে, যে প্রধানমন্ত্রী আমাদের নরেন্দ্র মোদী মহাশয় তিনি যে ডোনাল্ড ট্রাম্পকে ফোন করেছেন সেটা আমাদের প্রথম হেডলাইনটার নাম কী ছিল? স্যার হেডলাইনটার নাম ছিল আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের কথোপকথন। আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের কথোপকথন, এটা লেখা ছিল তো? হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে। আজকে কত তারিখ বলুন তো বাংলার? না স্যার জানা নেই। ঠিক আছে, আসতে পারেন। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আচ্ছা, ওভারঅল ইন্টারভিউ ভালো ছিল। আমি যেটা দেবো যে নিজের সম্বন্ধে বলুন, সেখানটাতে নাম তো জিজ্ঞাসা করা হচ্ছে, ঠিক আছে, নিজের সম্বন্ধে বলুন, প্রথমে কিন্তু নাম আসবে নিজের, ঠিক আছে, যে আমি আগে নাম বলেছি বলে আর বলার দরকার নেই, আমি কিছু না, ওরা বলে দেবে যে আপনার নামটা বাদ দিয়ে বলুন, নাহলে নিজের নামটা আবার বলতে হবে। তুমি গ্র্যাজুয়েশনে অনেকবার ওখানটা ইংরাজি হয়েছে, তুমি চেষ্টা, আমি আগেও বলেছি চেষ্টা করো যতটা সম্ভব বাংলা ইউজ করা যায়, ইংরাজিগুলোকে কমিয়ে। তুমি অনেক স্নাতক স্নাতক বলেছো, অনেক কিছু চেঞ্জ করেছো,
আবার কয়েকবার শেষের দিকে অনেক গ্রাজুয়েশন গ্রাজুয়েশনটা হয়ে গেছিলো, যে আমাদের গ্রামে কোনো গ্রাজুয়েশন নেই, গ্রাজুয়েশন এটা নেই, এরকম তুমি বলছিলে আর কি। যাই হোক, এই ধরনের জব বেটার হয়, এই ধরনের জব না, তুমি যে জবে এসছো সেই জবে কথা বলো, পুলিশ বারে বারে পুলিশ কথাটাকে উল্লেখ করো, এই ধরনের জব বা এই লাইনে এরকম কিছু হয় না, পুলিশ কথাটাকে উল্লেখ করো, শুনতে আরও ভালো লাগবে, ঠিক আছে। যে তুমি যে হেডলাইন, তুমি অ্যাকচুয়ালি কি হেডলাইন পড়েছো জানো? তো এইভাবে ব্যাপারটা তুমি না জানলে কোনো ভুল নেই, তোমরা বারবার একই জিনিস করো যে স্যার আমি জানি না, আমি ম্যানেজ করার চেষ্টা করছি। আরে উত্তর দেওয়া মানে এই নয় চাকরি পেয়ে যাওয়া, উত্তর না দেওয়া মানেও চাকরি পেয়ে যাওয়া হয় অনেক সময়। তুমি উত্তর না বলতে পারো না, না স্যার আজকে একটা মিস হয়ে গেছে, আজকে একটা মিস হয়েছে স্যার, তবে কালকে টাইম বলতে পারো, আমি কি স্যার বলবো? তাহলে কি হলো, ছেলেটা পরে আমি জানি না ম্যানেজ করার চেষ্টা করছি, তুমি জানো যে ট্রাম্প হয়েছে, ট্রাম্প হয়েছে, আরে বাবা তুমি ওদেরকে কি টুপি ওড়াতে পারো? আরেকটা কথা হচ্ছে, তুমি কি প্রত্যেকদিন নিউজ পেপার পড়ো? প্রত্যেকদিন পড়ো তো? এটা এটা কনফার্ম হওয়া দরকার যে আমি প্রত্যেকদিন নিউজ পেপার পড়ি। তো এই ক্ষেত্রে আমি কী করবো, আমি আজকেটা যদি না বলতে পারি, স্যার আজকেরটা আমার হয়নি কোনো কারণে ইন্টারভিউ আসার জন্য, বাট স্যার কালকেরটা আমি আমি জানি, আমি কি কালকেরটা বলবো? তাহলে কী হলো, হ্যাঁ ছেলেটা পড়ে, আমার তো খালি এইটুকু দেখা যে ছেলেটা পারাপার্শ্বিক ব্যাপার সম্বন্ধে জানে, খোঁজ খবর রাখে। এই তুমি আমার এরকম করে যদি হেডলাইন হয় না স্যার, আমাদের প্রধানমন্ত্রী করলো, তাহলে আমি নিজেও পড়িনি। বাট তুমি যেটা বলছো, তুমি যেটা বললে সেখান থেকে পরিষ্কার যে এরকম হেডলাইন হতেই পারে না, এটা আমাদের অভিজ্ঞতা না। তাছাড়াও একটা সেন্সিটিভ ইস্যুকে তুমি এমন করছো যেন তুমি জার্নালিস্ট, ভারত পাকিস্তান যুদ্ধ, আবহাওয়া, সেই নিয়ে আমেরিকার সাথে আলোচনা, এমনি নিউ খেলার খবর বলে দাও, ওই সমস্ত বেশি পলিটিক্যাল। এই যে তুমি সৎ নাও, এখানটা পরিষ্কার বলে তুমি ম্যানেজ করার চেষ্টা করছো, এইটা তোমার একটা নেগেটিভ সাইড হয়ে গেলো। তুমি ভালো যাচ্ছিলে, কিন্তু এই একটা যেটা আমাদের একটা ভুল কিন্তু হতে পারে, কী বলো তো, যে আমাদের কিন্তু পুরো ব্যাপারটাকে শেষ করে দিতে পারে। আর মাথায় রাখবে, আমি যদি উত্তর দিতে না পারি মানে আমার মার্কস কম হবে, এটা কিন্তু মোটেই নয়। আমাকে যা করে করে জুড়িতালে দিয়ে উত্তর দিতে হবে এরকম ব্যাপার না। আমি অনেকে ছটা প্রশ্নের মধ্যে যদি চারটেও কেউ ভুল হয়, তার মানে এই নয় সে চাকরি কিন্তু মার্কস কম পাচ্ছে। আমি আমি স্যারের কথা একটা অ্যাড করবো, এটা তোমার বরঞ্চ কাজে লেগে যাবে কিছু প্রশ্নকে ইগনোর করা। যেমন এই খবর কাগজের কথাটা বলতে গিয়ে এমন একটা ইস্যু আনলে তার থেকে বলতে, স্যার আমার সেরকম সময় হয় না পেপার পড়ার, আমার দেখা হয়নি, এড়িয়ে গেলে সেফ হ্যান্ডে থাকতে। আবার এখানটা যে সময় হয়নিটা বলাটা আবার নেগেটিভ হয়ে যাচ্ছে, কারণ তুমি এক্সকিউজ দিচ্ছ, হয়তো স্যার আমার সেই পরিস্থিতি নিয়ে আমার বাড়িতে খবর কাগজ নেওয়া হয় না, আমি মাঝে মাঝে স্যার আমি আমার পাশে একটা দোকান আছে চায়ের দোকান, আমি প্রতিদিন সকালবেলায় দোকানে গিয়ে দেখি, অনেক ভালো আনসার এর থেকে। আমি আমার সময় নেই বা টাকা নেই এর থেকে বলার থেকে বেটার হবে যে আমি আমার বাড়িতে নেওয়া হয় না স্যার, বাট আমি পাশে একটা দোকান আছে, সেই দোকানে গিয়ে আমি চেষ্টা করি প্রায় দিনই খবরের কাগজটা হেডলাইনটা দেখে নিতে। বাট কোনো কোনো আজকের দিনটা মিস হয়ে গেছে স্যার, বাট আমি স্যার কালকের খবরের কাগজের হেডলাইনটা আমার জানা আছে, আমি কি স্যার বলবো? কত ভালো উত্তর দেখো, ইন্টারভিউয়ে বসে একটা মিথ্যে অনুবাদ করাও তোমার ইন্টারভিউ অনেকটা পুরো লাইফের মধ্যে এফেক্ট করছে। তোমার জব হচ্ছে পুলিশ, সততা একটা সব বড় একটা ইম্পর্টেন্ট পার্ট, এখানে কিন্তু এটা হয়ে যাবে না। ওকে, তারপরে তুমি বসে আছো, পাগল কেন হয়ে যাচ্ছ এত? তুমি যেখানে ইন্টারভিউ দিলে তোমার চারিদিকে সিসি ক্যামেরা আছে, একদিকে কন্ট্রোল রুম থেকে দেখছে, ওখান থেকে মার্কিং করে তোমার পুরো অ্যাটিটিউড, তোমার পা থেকে মাথা পর্যন্ত সিসি ক্যামেরার মধ্যে থাকো তুমি, আর তুমি দেখতে পাচ্ছ না, কিন্তু ওখানে রুমে, কন্ট্রোল রুমে তোমার সিসি ক্যামেরা দেখে তোমার হাত পা সব দেখছে। আচ্ছা, তো যে সেখানে তোমার মার্কস হচ্ছে 9, একটুখানি সোজা হও, একটু সোজা, হাত দুটো দুটো পায়ের উপর রাখো, এটা বেটার, এটা একটু অন্য লাগছিল, ঘাড় নাড়ছিলে খুব, আর একটা করছিলে যখন স্যার একটা প্রশ্ন করেছো আমাকে একবার, স্যারকে একবার, ওই স্যারকে একবার, মানে তিনজনকে কভার করছো, এরকম পুরো দেখে যাচ্ছে, এরকম যিনি প্রশ্ন করছে তার দিকে তাকাও না, এরকম না যে আমাদের তিনজনকে একবার করে দেখলে আমরা ভালো মনে করবো, কন্টিনিউ সবাইকে একবার করে তাকিয়ে যাচ্ছে, এটা করো না, যিনি প্রশ্ন করছে তার দিকে তাকিয়ে কনফিডেন্সলি বলো। আচ্ছা, ওভারঅল ঠিক আছে, ঠিক আছে, চলো, ভালো ছিল আজকে, বেশ ভালো ছিল। আর তোমার একটু লম্বা তো, গলাটা একটু বড়, তুমি যখন এরকম করো না মনে হচ্ছে বকে বকে ব্যাপারটা লাগে। হ্যাঁ, তো মাথায় রাখবে যে খুব বেশি যেন এরকম এরকম ব্যাপারটা হচ্ছে, মুভমেন্ট হলে ওটা একটু বাজে লাগে ইচ্ছে, ওটা যদি খুব একটা এফেক্ট করবে না তোমার ইন্টারভিউ। ওকে, চলো, ভালো হয়েছে। তোমার মার্কস যেন কত? 9 পেয়েছো, তিনজন আকার অ্যাভারেজ করে। হ্যাঁ, ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।